আসসালামু আলাইকুম। সরকারি সাদত কলেজের অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদবিদ বিভাগের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্সের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রান্সক্রিপশন। তাহলে আমরা প্রথমে আসি, লিখন ওয়ালাইকুম আসসালাম, প্রথমে আসি যে ট্রান্সক্রিপশন কি। ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে আমি আবার বলছি যে তোমাদের সাথে আজকের আমার যে আলোচ্য বিষয় সেটা হলো মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, তোমাদের অধ্যায় হলো গিয়ে 5 ট্রান্সক্রিপশন। তাহলে প্রথমেই আমি আসি ট্রান্সক্রিপশন কি। তাহলে ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে আসসালামু আলাইকুম আসসালাম, তাহলে এই যে ট্রান্সক্রিপশন, তাহলে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ যে আছে, ডিএনএ নিউক্লিওটাইড ক্রমে আবদ্ধ জিনের বার্তা আরএনএ এর পরিপূরক নিউক্লিওটাইডে গমন করে এবং এই যে পরিপূরক আরএনএ পরিপূরক নিউক্লিওটাইডে গমন করে এই প্রক্রিয়ায় এনজাইম বা প্রোটিন সংশ্লেষণের জন্য তিন রকমের আরএনএ প্রয়োজন হয়, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। তাহলে আমরা একটু আসি যে ট্রান্সক্রিপশন সম্পর্কে একটু কথা বলি। যে প্রথমে বলছি যে ডিএনএ কোডের নির্দেশ বা বার্তা অনুসারে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড হলো গিয়ে প্রোটিনের কাঁচামাল। তাহলে প্রোটিন কাকে বলে? শতাধিক অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে যে উচ্চ আণবিক সম্পন্ন গঠন করে তাকে বলা হয় প্রোটিন। তাহলে এই যে প্রোটিন, দেখো আমি একটু আগে বললাম ডিএনএর কোডের নির্দেশ বা বার্তা অনুসারে অ্যামাইনো সাথে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষিত হয়। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ সংশ্লেষিত হয়। একটু আগেই আমরা বলছি এই যে আরএনএ সংশ্লেষিত হয়, সংশ্লেষিত মেসেঞ্জার আরএনএ কোডন অনুসারে পরিপূরক অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএ সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে আনে এবং রাইবোজোমের সংশ্লেষে সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। একটু আমি এই কথাটা যে বললাম একটু দেখাই। একটু আগে যে কথা বললাম স্পষ্ট দেখা যায় কেন, এই যে এইখানে একটু লক্ষ্য করো, একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বললাম যে এই যে প্রোটিন সিনথেসিস হয়, তাহলে প্রথমে বলছি যে ডিএনএর যে কোড আছে সেই কোডের নির্দেশ বা বার্তা অনুসারে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষিত হয়, ঠিক আছে। তাহলে এই যে প্রোটিন সংশ্লেষিত হয় ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া মেসেঞ্জার আরএনএ কোডন অনুসারে পরিপূরক অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএ সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে এবং রাইবোজোমের সংশ্লেষে বা সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে অ্যামাইনো
অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা, যেমন এই যে মিথায়োনিন, তারপরে মিথায়োনিন, তারপরে ফিনাইল অ্যালানিন, তারপরে লিউসিন, এইভাবে একটা আর একটার সাথে যুক্ত হয়। একটু স্পষ্ট লাগতেছে, যুক্ত হয়ে কি প্রোটিন সংশ্লেষিত হয়। আমরা জানি যে প্রোটিন সংশ্লেষণের জন্য রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষণের যন্ত্র, ঠিক আছে। এইভাবেই কি হয় যে প্রোটিন সংশ্লেষণে তার সূচনা হয়, এবং প্রোটিন সংশ্লেষণের কাঁচামাল হলো বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন সংশ্লেষণের কাঁচামাল অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? অ্যামাইনো গ্রুপযুক্ত অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তাহলে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো বেসিক্যালি। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কিভাবে ঘটে সেটা আমরা একটু এখন ধারাবাহিকভাবে আলোচনা করি। এই যে ট্রান্সক্রিপশন, তো একটু আগে আমি বলছিলাম যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। স্পষ্ট তাহলে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। তাহলে আমরা প্রথমে বলছি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে এই প্রক্রিয়ায় ডিএনএ এর নিউক্লিওটাইড ক্রমে আবদ্ধ জিনের বার্তা আরএনএ এর পরিপূরক নিউক্লিওটাইড গমন করে। তাহলে এই যে পরিপূরক নিউক্লিওটাইড গমন করে, এই গমনের সময় যে এনজাইম বা প্রোটিন সংশ্লেষণের জন্য তিন রকমের আরএনএ প্রয়োজন হয়। একটা হলো গিয়ে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ এবং রাইবোজোম আরএনএ, অর্থাৎ এমআরএনএ আর আরএনএ টিআরএনএ। তাহলে এই যে প্রক্রিয়াটা কিভাবে ঘটে সেটা আমরা প্রথমে দেখি। তাহলে প্রথমে ছিলাম যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হলো ট্রান্সক্রিপশন। তাহলে প্রথমে কোর এনজাইম আরএনএ পলিমারেজ, এই যে আরএনএ পলিমারেজ আছে, কোর এনজাইম আরএনএ পলিমারেজের সাথে প্রোমোটার সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে আরএনএ পলিমারেজ কমপ্লেক্স সৃষ্টি করে। প্রথমে কোর এনজাইম আরএনএ পলিমারেজের সাথে সিগমা ফ্যাক্টর যুক্ত আরএনএ পলিমারেজ কমপ্লেক্স সৃষ্টি করে, ঠিক আছে। মনে করা হয় এই সিগমা ফ্যাক্টরটি ডিএনএ এর আরএনএ সংশ্লেষণ খণ্ডের প্রারম্ভিক বিন্দু নির্বাচন করে ডিএনএ ডাবল হেলিক্স এর পাক খোলার কাজে সহায়তা করে। অর্থাৎ আমি আর বলছি, প্রথমে কোর যে এনজাইম আছে আরএনএ পলিমারেজ, এর সাথে প্রোমোটার বা সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে আরএনএ পলিমারেজ কমপ্লেক্স সৃষ্টি করে। মনে করা হয় যে সিগমা ফ্যাক্টরটি, এই যে সিগমা ফ্যাক্টরটি, এটা ডিএনএ এর আরএনএ সংশ্লেষণকারী খণ্ডের প্রারম্ভিক বিন্দু নির্বাচন করে এবং ডিএনএ এর ডাবল হেলিক্সের পাক কুলে আরএনএ সংশ্লেষণ শুরু করার কাজে আরএনএ পলিমারেজকে সহায়তা করে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ধাপে সে কি করে? সেকেন্ড ধাপে ডিএনএ এর একটি সূত্রকে, ডিএনএ এই যে তিন পাস, এই ডিএনএ এর একটি সূত্রকে, অর্থাৎ তিন পাস সূত্রটিকে ছাঁচ হিসাবে ব্যবহার করে, টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ব্যবহার করে আরএনএ সংশ্লেষিত হয়। তাহলে আমরা কি বললাম, ডিএনএ তিন বা ডিএনএ এর একটি সূত্রকে, সূত্রটিকে টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ব্যবহার করে আরএনএ সংশ্লেষিত হয়। আরএনএ সংশ্লেষণে আরএনএ ফাইভ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে, এই যে আরএনএ আছে আরএনএ ফাইভ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে ট্রান্সক্রিপশন শুরু হয়। আমি আগেই বলছিলাম যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি ট্রান্সক্রিপশন হলে আমরা কি বলছি যে ডিএনএ এর একটি সূত্রকে, অর্থাৎ তিন পাস সূত্রটিকে ছাঁচ বা টেমপ্লেট হিসাবে ব্যবহার করে আরএনএ সংশ্লেষিত হয়। আরএনএ এর ফাইভ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে, ফাইভ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে ট্রান্সক্রিপশন শুরু হয়, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির যে প্রক্রিয়া। এবং এই কাজে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেটের প্রয়োজন হয়।
তখন ট্রান্সক্রিপশন যে অঞ্চল আছে এই অঞ্চলটিকে অনেকটা বুদবুদের মতো মনে হয়। এই যে ট্রান্সক্রিপশন অঞ্চলটি বুদবুদের মতো মনে হয়। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে একটু আগেই যে কথাটা বলছি আবার বলি যে ডিএনএ এর একটি সূত্রকে অর্থাৎ 3-5 সূত্রটিকে টেমপ্লেট বা সাচ হিসাবে ব্যবহার করে আরএনএ সংশ্লেষিত হয়। আরএনএ 5 প্রান্ত থেকে 3 প্রান্ত দিকে ট্রান্সক্রিপশন শুরু হয়, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি প্রক্রিয়া। এই কাজে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট এগুলির প্রয়োজন হয়। ঠিক আছে, এবং ট্রান্সক্রিপশন অঞ্চলটি তখন বুদবুদের মতো মনে হয়। এই ট্রান্সক্রিপশন অঞ্চলটা এটাকে কি ট্রান্সক্রিপশন বুদবুদ, এই যে ট্রান্সক্রিপশন অঞ্চলটাকে তখন অনেকটা বুদবুদের মতো মনে হয়। তাহলে ট্রান্সক্রিপশন যখন শুরু হয়, ট্রান্সক্রিপশন শুরু হওয়ার পর সিগমা যে ফ্যাক্টর ছিল প্রথমে, এই যে সিগমা ফ্যাক্টর, এই সিগমা ফ্যাক্টরটি আলাদা হয়ে যায়। অর্থাৎ ট্রান্সক্রিপশন যখন শুরু হয়ে যায় তখন এই যে সিগমা ফ্যাক্টর কি হয়, অবমুক্ত হয়। যে আগে আমাদেরকে দেখানো হয়েছিল সিগমা ফ্যাক্টর, তাহলে ট্রান্সক্রিপশন শুরু হওয়ার পর সিগমা ফ্যাক্টরটি আলাদা হয়ে যায় এবং আরএনএ পলিমারেজ দ্বারা পর্যায়ক্রমে সাঁচের পরিবর্তন রাইবোনিউক্লিয়াইডটাই যুক্ত হয়ে এবং এই চেইনের আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে। তাহলে আমি কি বলছি, যখন ট্রান্সক্রিপশন তখন এই যে সিগমা ফ্যাক্টর আছে সেই সিগমা ফ্যাক্টরটি আলাদা হয়ে যায় এবং আরএনএ পলিমারেজ দ্বারা পর্যায়ক্রমে সাঁচের পরিপূরক রাইবোনিউক্লিয়োটাইড যুক্ত হয় এবং আস্তে আস্তে চেইনের বৃদ্ধি ঘটতে থাকে। এই যে ট্রান্সক্রিপশনের দিক, অর্থাৎ এই প্রান্ত থেকে আস্তে আস্তে এদিকে ট্রান্সক্রিপশন শুরু হয়। তাহলে কি হলো, যে ট্রান্সক্রিপশন হওয়ার পর সিগমা ফ্যাক্টরটি আলাদা হয়ে যায় এবং আরএনএ পলিমারেজ দ্বারা পর্যায়ক্রমে সাঁচের পরিপূরক রাইবোনিউক্লিয়োটাইড যুক্ত হয় এবং আস্তে আস্তে কি হয়, চেইনের বৃদ্ধি ঘটতে থাকে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে আসতে থাকে। তাহলে একটা ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। তাহলে যে ডিএনএ খণ্ড থেকে আরএনএ ট্রান্সক্রিপশন শুরু হয়, যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় তার শেষের ব্যাসক্রম সমাপ্তি সংকেত প্রদান করে। স্পষ্ট লাগতেছে? তাহলে এই যে ট্রান্সক্রিপশন অঞ্চল, তাহলে আমি কি বলছি যে যে ডিএনএ খণ্ড থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয়, যে ডিএনএ খণ্ড থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয় তার শেষের যে ব্যাসক্রম আছে এদিকে, তার শেষের ব্যাসক্রম কি হয়, সমাপ্তি সংকেত প্রদান করা হয়। সমাপ্তি সংকেত প্রদান করে মনে করা হয় রো ফ্যাক্টর এ সময় আরএনএ পলিমারেজ যের সাথে যুক্ত হয়ে আরএনএ কে মুক্ত করে। অর্থাৎ আমি বলছি যে ডিএনএ খণ্ড থেকে আরএনএ সৃষ্টি প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। তাহলে যে ডিএনএ খণ্ডকে আরএনএ ট্রান্সক্রিপশন হয় তার শেষের ব্যাসক্রম সমাপ্তি সংকেত প্রদান করে, অর্থাৎ যখন শেষের দিকে চলে যায় ট্রান্সক্রিপশন, তো শেষের যে ব্যাসক্রম আছে স্টপ কোডন তারা কি করে, সমাপ্তি সংকেত প্রদান করে যে ওকে স্টপ ইট। এই যে সমাপ্তি সংকেত প্রদান করে মনে করা হয় যে এ সময় রো ফ্যাক্টর, এই যে রো ফ্যাক্টর, রো ফ্যাক্টর এ সময় আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হয় এবং আরএনএ কে মুক্ত করে দেয়। তাহলে ঘটনা কি দাঁড়ালো, যে যে ডিএনএ খণ্ড থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয় সেই ব্যাসক্রম সমাপ্তি সংকেত প্রদান করে এবং এই সময় কি হয় যে রো ফ্যাক্টর আছে, এই রো ফ্যাক্টর এই কি হয় আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হয় এবং আরএনএ কে মুক্ত করে দেয়। এই যে আরএনএ মুক্ত হইল, তাহলে যখন আরএনএ মুক্ত হলো তাহলে তা আমাদের উদ্দেশ্য কি ছিল, যে ট্রান্সক্রিপশন ডিএনএ আরএনএ সৃষ্টি প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আরএনএ সৃষ্টি হয়, মুক্ত আরএনএ পলিমারেজ তখন কি হয়, আরএনএ পলিমারেজ এখান থেকে বের হয়ে যায়, এই মুক্ত আরএনএ পলিমারেজ পুনরায় ট্রান্সক্রিপশন সহায়তা করে। অর্থাৎ সেই পূর্বের নিয়মে যেভাবে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়েছে
এই এটিবে আবার হয় কি এ আরএনএ সৃষ্টি হয় এইভাবে আরএনএ সৃষ্টি হয় তাহলে আমরা যে দিকুশে এই প্রক্রিয়া ট্রান্সলেশন করে কিন্তু প্রকৃত দিকুশে ট্রান্সলেশন করে প্রক্রিয়া একই রকম তবে এই ক্ষেত্রে তিনটি পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয় তাহলে পলিমারেজ এনজাইম তিনটা কি আরএনএ পলিমারেজ ওয়ান অর্থাৎ এটা কি আরএনএ পলিমারেজ ওয়ান আরএনএ সংশ্লেষণে আরএনএ পলিমারেজ টু মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণে এবং আরএনএ ট্রান্সফার আরএনএ সংশ্লেষণে অর্থাৎ প্রকৃত কোষের ক্ষেত্রে কি হয় যে তিন রকমের আরএনএ প্রয়োজন হয় আরএনএ পলিমারেজ ওয়ান সেটা রাইবোজোমাল আরএনএ সংশ্লেষণে প্রয়োজন হয় আরএনএ পলিমারেজ টু মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণে এবং আরএনএ পলিমারেজ থ্রি সেটা হলো ট্রান্সফার আরএনএ সংশ্লেষণ প্রয়োজন হয় তাহলে এই যে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনের কাজটা বেশ দ্রুত ঘটে ট্রান্সক্রিপশন কাজটা কি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে অর্থাৎ প্রতি মিনিটে প্রায় 40 থেকে 50টি নিউক্লিওটাইড যুক্ত হয় যে নতুন আরএনএ সৃষ্টি হয় সেই সৃষ্ট এমআরএনএ ফাইভ প্রান্তে একটি প্রারম্ভিক কোডন এইউজি প্রান্তে সমাপ্তি কোডন ইউএ বা ইউএজি বা ইউজিএ অবস্থান করে প্রকৃত কোষের আরএনএ নিউক্লিয়াসে সংশ্লেষণ হয় এবং সেখান থেকে সাইটোপ্লাজমে গমন করে প্রোটিন সংশ্লেষণ অংশগ্রহণ করে এই হলো আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় ট্রান্সক্রিপশন আজকের মতো আমি আজ এখানেই ক্লাস শেষ করব তোমরা সবাই পাশে বসে স্টাডি করো।